বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিপি পিকু ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগ আমি স্টার্ট করলাম আমাদের গ্রামে, আমাদের বাড়ির কাছে যে চাপাগাড়ার মাঠ আছে, মাঠ থেকে, কারণ বাড়ি থেকে কন্টিনিউ করতে পারিনি, কাকির তারা ছিল, দেখো কাকিও পেছনে আছে। তো আমরা এখন মাঠে যাচ্ছি, মাঠে যাওয়ার কারণ আছে, কাকা গেছে কাকার জমিতে, সর্ষে উঠেছে, ভাইও গেছে সঙ্গে। তো আমরা এখন যাচ্ছি খাবার দিতে, দেখো কাকির হাতে খাবার আছে। তো আমাদের সঙ্গে দীপও যাচ্ছে, তো আমরা তিনজন এখন যাচ্ছি। ভেবেছিলাম শীতের মধ্যে এসে তোমাদের মাঠের ভিউটা দেখাবো, বাট আসতে পারিনি টাইমের কারণে, টাইম পাইনি। তো এখন যখন এসছি তো মাঠের চারপাশটা তোমাদের ভালো করে সব কিছু ঘুরে দেখাবো, এখন যা যা আছে আর কি তাই তাই দেখাবো বন্ধুরা। তো আমরা তো এখন যাচ্ছি আর যতদূর যাব তোমাদের দেখাতে দেখাতে যাব বন্ধুরা। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর সঙ্গে তো দেখো এখন মাঠটা পুরোপুরি পরিষ্কার, মানে শীতের ফসল ছিল তো সেগুলো সব উঠে গেছে অলরেডি, তো মাঠটা পুরো ফাঁকা। তোমাদের ফাঁকা মাটি দেখাতে হবে যা মনে হচ্ছে। ওই যে কাকু আসে না কাকি, আমার কাকু যে আসছে, জানি না কেন আসছে, তো যাই গিয়ে দেখি। তো কাকাদের জমিতে যেতে চাইছিলাম কিন্তু কাকা তো চলে গেল এদিকে বাড়ির দিকে, আর এদিকে যে ভাইও আসছে, জানি না খেয়ে তো আমি চিনি না কোনটা, দেখি একা একা হেঁটে হেঁটে যাই, কারণ খাবার নিয়ে এসছে, সেই খাবার এখানে বসে খাবে না। তো কাকা যাচ্ছে ওই বাগানের সাইডটায় বসে খাওয়া দাওয়া করবে, তো যাই একটু মাঠটা ঘুরে দেখাই তোমাদের। তো বন্ধুরা কিছুদিন আগে আসলে হয়তো তোমাদের মাঠটা মানে ভালোভাবে সব ফসল দেখাতে পারতাম, তো বুঝতেই পারছো এখন সিজন নেই, মানে আস্তে আস্তে শীত চলে গেছে, তো সব কিছু শেষ, কিছু কিছু আছে। তো দেখি যদি কোনো সর্ষের ক্ষেত পাই তো এখানে গিয়ে তোমাদের দেখাবো, একটু মনে হয় না নেই, কারণ এখন সর্ষের সিজন শেষ, এখন সর্ষে কাটা হচ্ছে সব জায়গায়। তো এটা দেখো পুরো মানে ফুল শেষ হয়ে ফল চলে এসছে, তো দেখা যাক পাই কি না। তো দেখো এটা পেঁয়াজের ক্ষেত, তো ছোটো ছোটো সবে মাত্র গাছ হয়েছে, এখনো বড় হয়নি। কিন্তু পেঁয়াজগুলো বড় বড় হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। তো এটা ধনিয়ার ক্ষেত, তো দেখো ফুল চলে এসছে অনেক বড় হয়ে, কারণ ফুল তো আসবেই, কারণ শীতের শেষ, কাটার সময় হয়ে গেছে প্রায়। এই মাঠ ঘাট, প্রাকৃতিক দৃশ্য, সবুজ প্রকৃতি, আমার তো জাস্ট দারুণ লাগে। বলি দেখো পেঁয়াজ হয়েছে, পেঁয়াজগুলো দেখো বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওয়াও জাস্ট দারুণ, ভাবতে পারিনি যে এটা দেখতে পাবো। তো বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে মানে এতটা সুন্দর লাগছে, এখানে পেঁয়াজের কালি হয়, দেখো কালি থেকে ফুল হয়েছে, অসাধারণ সত্যি, মানে নাম খুঁজে পেলাম না কি বলবো, এটা কিন্তু সত্যি দারুণ। তো দেখো আমার সঙ্গে দীপও এসছে, দীপের জ্বর ছিল, তো জ্বর অবস্থাও চলে এসছে। কোনটা ক্ষেত, কোন দিকে, ওই যে তোমাদের সর্ষের ক্ষেত, ওই যে গাছের কাছে, মাঠে তো আর সবজি ফসল কিছু নেই, ওই সাইড আর একটা ক্ষেত আছে, তো এইখানে আর একটা পেঁয়াজের ক্ষেত আছে। তো ঘুরে আসি, ধনিয়ার ক্ষেত, ফুল আর ফুল, এটাও বেশ দারুণ সুন্দর লাগছে। দেখো মৌমাছি শব্দে মানে বোঝাও যাচ্ছে যে মৌমাছি গুনগুন গুনগুন করছে, প্রচুর মৌমাছি আছে এই ক্ষেত্রায়। এই দেখো আর একটা ক্ষেতে চলে এসেছি, এখন মানে এটা বলতে হয় চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। দীপ এই ফুলগুলো কেমন, ভালো?
ধনিয়া আর পেঁয়াজের কালির ফুল আর পেঁয়াজ দেখা যাচ্ছে, তো আর কিছু পেলাম না। এই যে এখানে কয়েকটা মেথি শাক গাছ দেখতে পাচ্ছি, তাও অল্প বেশি না। এই দেখো কিছু কিছু মেথি শাক অল্প আছে, হয়তো ছিল এখান দিয়ে সব তুলে নিয়ে গেছে। আর এই দেখো জব ক্ষেত, জব হয়েছে অল্প, তাও বেশি না। দেখো এইটুকু জুড়ে পুরো জব হয়েছে, এটাও বেশ দারুণ সুন্দর। আর ওইদিকে যে লাল লাল শাক আছে ওইটা আছে, আর চারিদিকে পরিষ্কার, কারণ সর্ষে সব সিজন শেষ, সব কেটে ফেলেছে। চলো বন্ধুরা, আমাদের সঙ্গে কেউ আসেনি, আমি আর দীপ এসেছি। তো কাকাদের ক্ষেত কোনটা আমি চিনি না, তো একটা ক্ষেতে এটুকু জানি যে মানে ক্ষেত থেকে সর্ষে ঝাড়াই করে তারপরে বাড়ি নিয়ে যাবে সেটুকু জানি। তো দেখা যাচ্ছে একটাই এক জায়গায় হচ্ছে, তো আইডিয়া করে ওইখানেই যাচ্ছি, হয়তো ওটা হতে পারে, তো গিয়ে দেখি। আর দীপ চেনে, আমি চিনি না, কারণ ও আসে মাঝে মধ্যে। ওই দেখো আসছে পেছনে, চল কোন দিক দিয়ে যাবি? হ্যাঁ দেখো আমরা এখন যাচ্ছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, বাট মনে হচ্ছে যে এই পাশটায় রাস্তা আছে। এই দেখো লাল শাকের ক্ষেত, লাল শাক গাছে দেখো মানে শাকগুলোর খাবার মতো নেই, এখন ফল চলে এসছে, মানে পেকে গেছে ফলগুলো। কোন দিকে? ও এইদিকে, তার মানে আমি ভুল ভাল জেনে এসেছি, ওইটা তোমাদের না। ওই যেখানে দেখো ঝাড়াই হচ্ছে, আমি ভেবেছি ওইটা হয়তো দীপদের, বাট ওইটা না, ওইটা অন্য লোকের। দাঁড়া দাঁড়া দীপ, এখানে দেখি কি লাগিয়েছে, আয় দেখে আসি, আয় আয়। তো এটা দেখি কি, দেখে মনে হচ্ছে গম, কারণ কি গম তো এখন দেখাই যায় না। হ্যাঁ এটা গম ক্ষেত। তো বন্ধুরা দেখো, মনে হয় আমি নিজে গম ক্ষেত কত বছর পরে দেখলাম সেটা নিজেও জানি না, কারণ গম এখন দেখাই যায় না। কারণ গমের মাঝে মধ্যে এর আগে অনেক বছর আগে একটু প্রবলেম হয়েছিল, তো তারপর থেকে আর গম দেখা যায় না। তো চলো দেখি দীপ আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে কোন দিকে ওদের ক্ষেত। তো দেখে মনে হচ্ছে যে এটা মানে দীপ যেখানে নিয়ে যাচ্ছে সেই আইডিয়া অনুযায়ী, এই যে মানে মেশিন দিয়ে সর্ষে ঝাড়া অতক্ষণে হয়ে গেছে, আমরা লেট করে চলে এসেছি। দেখো কমপ্লিট, আমাদের দেরি হয়ে গেছে আসতে। তো চল ওই ওইদিকে ঘুরে আসি, ওই যে যেখানে ঝাড়াই হচ্ছে, চল আয় এখানে, এই যে এখানে এখানে ঘুরে আসি, আয়। আমি যাচ্ছি আয়, তো সামনে যেখানে সর্ষে ঝাড়াই হচ্ছে তো এখান থেকে একটু ঘুরে আসি আমরা। তো বন্ধুরা দেখো এই ক্ষেতে যে ডাটা লাগিয়েছিল লাল ডাটা, তো দেখো এটা পুরো কেটে মানে রোদে দিয়েছে শুকানোর জন্য। আর এইখানে রসুন লাগিয়েছে, দেখো রসুনের ক্ষেত এটা। তো বন্ধুরা ফাঁকা মাঠ বলে কথা, তো বুঝতেই পারছো কতটা রোদ আর কতটা গরম হবে, তো ওই জন্য শার্টটা মাথার উপর দিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ লাগছে আর প্রচণ্ড গরম লাগছে। তো আমরা চলে এসেছি দেখো, তো এখানে ঝাড়াই হচ্ছে। আর
আগে মানুষ দেখেছি যে সরষে বাড়িতে মানে হাতে করে ঝাড়ছে হাতে করে, তো এখন দেখো বন্ধুরা কত রকমের পদ্ধতি বেরিয়ে গেছে মানুষের, মানে যাতে খাটনিটা কাজটা কম হয়ে যায় তার জন্য দেখো মেশিনও বেরিয়ে গেছে কত রকমের পদ্ধতি, যার জন্য মানুষের অনেক সুবিধা। এইটা এরকম মানে আমিও সেরকমভাবে ভালোভাবে আর কি দেখিনি, আজকে জাস্ট ভালোভাবে যে দেখলাম মানে কীভাবে কী হয় কীভাবে কী করে এটা আজকে দেখলাম আমি, না আসলে এটাও দেখতে পেতাম না। বন্ধুরা কাকাদের খেতে হয়ে গেছিল, বাট ওইদিকে একটা খেতে সরষে ঝাড়ছে মেশিন দিয়ে, তো ভাবলাম ওইখানে গিয়ে দেখাই। তো ওইটা অনেকেই দেখেছো, অনেকে বলতে সবাই দেখেছো মেশিন দিয়ে কী করে সরষে ঝাড়ে, তো সেটা তো তোমাদের দেখালাম। এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম, তো মাঠে বেশিক্ষণ থাকবো না, বা দ্বীপের শরীর খারাপ, তো এখন বাড়ির দিকে যাব। আমরা ওই ক্ষেত থেকে সরষে ঝাড়া দেখে আসলাম কী করে মেশিন দিয়ে সরষে ঝাড়ছে, পেশাই হচ্ছে ঝাড়াই হচ্ছে কী বলে ভালো করে জানি না, এক একজন এক এক রকমভাবে বলে, বাট আমার মাথায় যেটা আসলো আমি সেটাই বললাম। তো এখন এই দেখো ভাইও চলে এসছে, ওইদিকে কাকাও আসছে কাকিও আসছে, বাট দেখি আমি আর দি বাড়ি চলে যাবো, ওনারা থাকবে। এদিকে এখানে রসুন তোল, কাকি থাকবা তুমি বাড়ি যাবা, তো চলো এ রসুন খেয়ে তোলবো এখান রসুন। রসুন হয় নাই তো বন্ধুরা, ভাবলাম হয়তো রসুন বড় হয়েছে, লোকের ক্ষেত থেকে তুললাম, কিন্তু দেখো রসুন বড় হয়নি, ছোট পুরোপুরি এখনো রসুন বড় হয়নি। ধরেটা চল, দেখো আমরা আবার চলে এসেছি সেই পেঁয়াজের কালিতে যে ফুল হয়েছে, তো সেইখানটায় এইটাই জাস্ট সেরা লাগলো। আয় তোর মা আস্তে আস্তে আমরা ঘুরে আসি এদিক থেকে। তো বন্ধুরা মাঠ ঘোরাঘুরি হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো একটা জমিতে পেঁয়াজ তুলেছিল দেখো এখান থেকে নিচে ছিল, এতগুলো পেয়েছি, তো এতগুলো ফেলবো কেন, এই জন্য কুড়িয়ে নিয়ে যাচ্ছি। এখন কাকিও কিছু কিছু নিয়েছে আর আমিও পেলাম নিলাম, এখন বাড়ির দিকে যাই। প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম, তাকাতেও পাচ্ছি না ঠিক করে, একটা রসুন তুললাম সেই রসুনের ভিতরে কিছু হয় নাই। তো বন্ধুরা আমরা যেখানে সাইকেল রেখে গেছিলাম এখানে চলে এসেছি, তো আসার সময় দেখো এতগুলো পেঁয়াজ নিয়ে এসেছি এখান থেকে কুড়িয়ে, আর এদিকে দেখো মধু ওই মৌমাছির যে মানে কি বক্স বলে মধু কি বলে আমি ভালো সাজিয়ে বলতে পারছি না, তো এইখানে সেইগুলো রাখা হয় বক্স করে করে যাতে মৌমাছিগুলো মধু সঞ্চয় করে এখানে রাখে, তো দেখো আছে সারিবদ্ধভাবে। তো বন্ধুরা আর যখন আমরা বাড়ি যাব, এখন মাঠ থেকে ঘুরে চলে এসেছি, তো আমার ব্লগ আমি বাড়ি পর্যন্ত নেব না, তো আজকের মতো আমার ব্লগ আমি এইখানে শেষ করছি। তো আমাদের এই মাঠ ঘাট আমাদের চাপাকাড়ার মাঠ গ্রাম বাংলার পরিবেশ সবুজ প্রকৃতি কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট অন্য কোনো ব্লগে, তো টাটা।